আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি হলো একটু মিরপুর 1 নম্বর। তো সেখানে আমার কিছু কাজ আছে, ওখানে আর ভিডিও করা হয় নাই, আপনাদের দেখাতে পারি নাই। তো বাসায় চলে আসছি, মানে একটু আমার কিছু কাজ ছিল। আমি সবাই গেছিলাম, দেখেন আসার পথে বাজার নিয়ে আসছি। একবারে ফ্রেশ লাল শাক, গরম পড়ে গেছে তো গরমের সবজিও দেখলাম মার্কেটে উঠে গেছে, পটল, লাল শাক, তারপরে হলো আপনার বরবটি, লাল শাক, পটল, সেগুলো নিয়ে আসছি, বরবটি, এগুলো এখন আমি সব খুঁজে গেছি। অনেক মাছ টাছ অনেক কিছু আনা হয়েছে। যেহেতু রোজা রমজান মাস মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমার শেষ হয়ে গেছে, মরিচ ভাঙাইতে বাবা কিনে আনলাম, এগুলো আনছি। আরো কিছু রমজানের বাজার করতে হবে, সব কমপ্লিট হয়েছে। মাছ টাছ সবই আশা করি তো সব সময় ভালো থাকবেন, ডাক্তার দেখে আসছি। আসলে অসুস্থ থাকলে কতটা খারাপ লাগে এটা তো আমি বোঝাতে পারবো না। আমার মাস্টার সব নামানো হয়ে গেছে, দেখেন এসব কী করে পাশে বসে বসে। তো আমি সবগুলো কাটার জন্য পরিষ্কার করব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো। ওই জন্যে আমি আগে মুরগিটাকে কেটে নিতেছি, মুরগি মাছ সবই আমি এক এক করে কেটে নেব। তো সাথে থাকেন, দেখতে থাকেন আজকের ব্লগটা। সব কিছু ধুয়ে পরিষ্কার করে একবারে ফ্রিজে রেখে দিছি। তো এখন আমি এই যে দেখেন মাটির চুলা, মাটির চুলা রান্না বসাই দিছি, মাটির চুলা বানানো হয়েছে। তো আমার লাল শাকটা নামিয়ে সিদ্ধ করে বাগার দিয়ে নিয়ে গেছি। এবার আমি মুরগির গোষ্ঠটাও বসাই দিছি। মাটির চুলা আসলে রান্না করলে অনেকটা টেস্ট হয়, ভালো লাগে। অনেকদিন পর মাটির চুলা রান্না করলাম, আসলে ঢাকায় আসার পর ওভাবে রান্না করা হয় না। তো রান্না করা আমার মোটামুটি হয়ে আসতেছে। তো এত রান্না মোটামুটি কমপ্লিট। আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি, ইশালা এখন শশা খাইতেছে বসে বসে। ইশালা খাবার দাবার গোসল কমপ্লিট, ইশালা বাবা লাল শাক নিয়ে এনেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমাদের পাশে থাকবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তো অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমি সবসময় বলি যে আপনাদের লাইক কমেন্ট ছাড়া আসলে ভালো লাগে না, মনটা অনেক সময় খারাপ লাগে যে ভিডিও দেওয়ার পরে ভিউজ হয় না, কেন হয় না, কী কারণে হয় না জানি না। তো তারপরে বলবো পরিশ্রম করি আপনাদের সাথে, আসলে যতটুকু ওইভাবে তো আর আমাদের পরিচয় নাই, কথা হয় না, তারপরে যতটুকু আপনাদের সাথে পরিচয় হয়েছে আসলে একটা মায়া হয়ে যায়।
এখন না দিলেও ভালো লাগে না, আবার সবার ভিডিও হয়তো আমি টাইম মতো দেখতে পারি না, কিন্তু তারপরও মনের ভিতরে একটা ইচ্ছে থাকে যে কখন ভিডিও আসবে, কখন দেখবো, সবাইকে একটা কমেন্ট করব। মনে হয় এর মাধ্যমে কত যোগাযোগ আপনজনের মতন একবার একটা যোগাযোগ হয়, এটাই আসলে ভালো লাগা ভালোবাসা আর কিছুই না। তো আমিও খাইতেছি। তো অনেক দিন পর আজকে আসলে মাটির চুলা রান্না করলাম, রান্নাটা আসলেই ভালো হয়েছিল। আসলে এখনকার দিনে তো আসলে আমরা সবাই গ্যাসের উপর নির্ভরশীল হয়ে গেছি, মাটির চুলার রান্নার স্বাদই ভুলে গেছি। তো কেমন লাগলো সবাই বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।